জাতিগত ভাবেই পাকিস্তান থেকে অনেক বেশি ফাস্ট বোলার, সেই 90s থেকে অনেক লেজেন্ডারি ফাস্ট বোলার এবং এখনও অনেক ভালো ভালো ফাস্ট বোলার আছে। তুলনামূলক আমরা সেখান থেকে অনেক পিছিয়ে, বাট আমাদেরও ইম্প্রুভ হচ্ছে। সো যেহেতু একসাথে সিরিজ খেলবো, যদি সুযোগ হয় ডেফিনেটলি ওদের সাথে কথা বলবো, যদি কিছু কথা বলে যদি ওরা কিছু শেয়ার করে যেটা হয়তো আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতেও পারে। ওরা ওদের আসলে সব ধরনের ফরম্যাটে সব ধরনের ফাস্ট বোলার আছে, তো এটা আসলে অনেক ইন্সপায়ারিং যে এশিয়ান কন্ডিশন থেকেও ওরা অনেক মানে অন্য লেভেলের ফাস্ট বোলার পাচ্ছে। এটার জন্য ডেফিনেটলি ওদের কন্ডিশনটাও একটা ফ্যাক্টর। তো আশা করছি যে ওদের মতো আমাদেরও আরও ভালো ভালো ফাস্ট বোলার আসবে ইনশাল্লাহ। না সত্যি কথা বলতে এটা আসলে লাস্ট 2-3 বছরের প্রসেস চলতেছে, বোলিং নিয়ে ইম্প্রুভমেন্টটা এটা লাস্ট 2.5 মাসে হয় নাই, এটার জন্য লাস্ট 2-3 বছর ধরে কষ্ট করতেছি। যেটা আগের থেকে ইম্প্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ, স্টিল আমি প্রসেসে আছি যে আমি অনেক কিছু শিখে ফেলিনি বা অনেক কিছু করে ফেলিনি, আগের থেকে ইম্প্রুভ হয়েছে। আমি আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে পেস এবং লেন্থ, বাট আমি স্টিল শিখতেছি। এতে আমাদের দেশীয় এবং বিদেশীয় সবাই কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। হ্যাঁ, তো আমি আসলে চাই যে ভবিষ্যতে আমি একজন ওয়ার্ল্ড ক্লাস বড় মানের ফাস্ট বোলার হওয়া আমার স্বপ্ন। তো এটার জন্য আমি আমার প্রসেসটা ঠিক রাখতেছি, এখন অনেক কিছু শেখার বাকি আছে, ভালো হবে খারাপ হবে অ্যাজ এ প্লেয়ার, কিন্তু আমি আমার প্রসেসে স্ট্রিক্ট থাকতে চাই সবসময়। অ্যাজ এ ফাস্ট বোলার, ফাস্ট বোলাররা সবসময় চায় যে বলিং সহায়ক উইকেটে খেলতে, কিন্তু আসলে সাদা বলে মোস্ট অফ দ্য টাইম বলিং সহায়ক উইকেটে খেলা কমই হয়, স্পোর্টিং উইকেটে মোস্ট অফ দ্য টাইম খেলা হয়। আর মিরপুরেও আমরা মানে আশা করছি যে স্পোর্টিং উইকেট হবে, হইলে তাহলে ব্যাটসম্যান বলার দুজনের জন্যই ফেভার থাকবে। কিন্তু আসলে কন্ডিশন যেটাই থাক, বলার হিসাবে নিজেকে ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করাটা হচ্ছে চ্যালেঞ্জ, এবং আমিও চেষ্টা করছি, শিখছি যে কীভাবে দ্রুত অ্যাডজাস্ট করা যায়, সব কন্ডিশনে ভালো করা যায়, এটাই আমার চ্যালেঞ্জ যে আমি যাতে সব কন্ডিশনে নিজেকে সেরাটা দিয়ে ভালো করতে পারি। সত্যি কথা বলতে আশা অনুযায়ী এবার আমাদের বিশ্বকাপ দলগতভাবে ভালো হয়নি, বাট এটা আসলে এখন তো অতীত, তো আমরা এখন বর্তমানে পাকিস্তান সিরিজের খেলবো ইনশাল্লাহ সবাই। তো আশা করছি যে এই সিরিজটা আবার মানে আমরা নতুন করে শুরু করতে চাই, ডেফিনেটলি কঠিন হবে, কিন্তু তাও আমরা চাই যে যাতে এই সিরিজে আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে পারি। কোনো সন্দেহ ছাড়াই পাকিস্তান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ টিম, টি-টোয়েন্টিতে এবং ওয়ার্ল্ড কাপে তারা দারুণ খেলেছে, হয়তো আনফর্চুনেটলি সেমিফাইনালে হেরে গেলেও, তো তাদের আসলে সবগুলো ডিপার্টমেন্টই খুব ভালো করছে তারা। তো আমাদেরও আসলে তাদের সাথে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদেরও সব ডিপার্টমেন্টগুলোই ভালো করতে হবে, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি যে অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো আমরা দেশকে, কিন্তু সেটা অবশ্যই সহজ হবে না, কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী।